গৃহশিক্ষকের হাতে পাশবিক লালসার শিকার 13 বছরের নাবালিকা। শিক্ষক সমাজের মেরুদণ্ড, সে সরকারি শিক্ষক হোক আর গৃহশিক্ষকই। সমাজের উঁচু স্থানে শিক্ষকের স্থান, মা বাবার পরের স্থান শিক্ষককে দেওয়া হয়। আর সেই শিক্ষকই যদি ছাত্রীদের উপর যৌন লালসা চরিতার্থ করতে চায়, তাহলে তাকে শিক্ষকরূপী দানব বলে আখ্যায়িত করা হয়। এমনই এক ঘটনা প্রকাশে এলো দক্ষিণ ত্রিপুরা জেলা বিলুনিয়া মহকুমার রাজনগর পি আট বাড়ি থানার অন্তর্গত রাধানগর দক্ষিণ পালপাড়া এলাকায়। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া 13 বছরের নাবালিকা মেয়েকে বাড়ির লোকের অনুপস্থিতির সুযোগ নিয়ে বেশ কিছুদিন ধরে তার বিভিন্ন গোপন অঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানি করে এবং পাশবিক লালসার চরিতার্থ করার চেষ্টা করে নরপিচাস গৃহশিক্ষক বিশ্বজিৎ চৌধুরী। অভিযোগ, নাবালিকা ছাত্রীটির মা এবং বাবার। নাবালিকা ছাত্রীটির মা বাবা জানায়, বিগত 2 মাস ধরে রাধানগর এলাকার আউস্টি কলোনির বাসিন্দা বিশ্বজিৎ চৌধুরীকে তাদের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বাড়িতে পড়ানোর জন্য রাখা হয়। কিন্তু বিগত কিছুদিন ধরে পড়ানোর সুযোগ নিয়ে নাবালিকা ছাত্রীটির বিভিন্ন গোপন অঙ্গে হাত দেয় পাষণ্ড নরপিচাস বিশ্বজিৎ চৌধুরী। অভিযোগ করে বলেন নাবালিকা ছাত্রীটির মা এবং বাবা। তারা আরও জানান, প্রথম অবস্থায় ছাত্রীর কথা শুনে ঘটনার সত্যতা যাচাই করার জন্য পড়ার ঘরে একটি সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে দিয়েছিলেন। আর তাতেই পাষণ্ড নরপিচাস গৃহশিক্ষক বিশ্বজিৎ চৌধুরীর কুকীর্তি ধরা পড়ে। তারপর ওই পাষণ্ড নরপিচাস শিক্ষক বিশ্বজিৎ চৌধুরীকে একথা জিজ্ঞাসা করতেই সেই ঘটনার সত্যতা স্বীকার করে নেয়। পরবর্তী সময়ে বিষয়টিকে মীমাংসা করার চেষ্টা হলেও বিশ্বজিৎ চৌধুরীর মতো এ ধরনের পাষণ্ড নরপিচাস শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য নাবালিকা ছাত্রীটির মা বাবা পি আর বাড়ি থানায় সম্পূর্ণ ঘটনা জানিয়ে অভিযুক্ত পাষণ্ড নরপিচাস শিক্ষক বিশ্বজিৎ চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মামলা করেন। এখন দেখার বিষয়, এই ঘটনায় পুলিশ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্ত পাষণ্ড নরপিচাস শিক্ষক বিশ্বজিৎ চৌধুরীর বিরুদ্ধে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, আমাদের টিভি। মেয়ের বাবা, হ্যাঁ, কি হয়েছে? কত বয়স কত তোমার মেয়ের? আমার মেয়ের 13 বছর রানী। আচ্ছা, কোন ক্লাসে পড়ে? ক্লাস 6-এ পড়ে। আচ্ছা, বাড়ি? বাড়ি আমার বাড়ি বেলোনিয়া রাধানগর থানা টি আর বাড়ি রাজনগর। আচ্ছা, তো এই যে কি ঘটনাটা, কি হয়েছিল ঘটনাটা? হলো মানে আমার মেয়ের একজন গৃহশিক্ষক, এর নাম বিশ্বজিৎ চৌধুরী। তো আজকে 2 মাস যাবত হেরে মানে টিউশন পড়ায়, মানে টিউশন মাস্টার করার পর হে আমরার মানে অনুপস্থিতে হে দু তিনবার মানে আগে বহুত দিন ধরে মানে আমার মেয়ের সাথে মানে জবরদস্তি করতেছে, নাবালিক মেয়ে, হ্যাঁ, গোপন অঙ্গে হাত দেয়, ইয়ে করে বহুত খারাপ কাজ করে। তারপরে হেরে ভয় দেখায়, তারপর হে মানে বহুত দিন আমাদের কাছে বলেনি। তারপর ওই দিন আমরা মানে সব কিছু হাতে নাতে ধরার পর, ঠিক আছে, হাতে নাতে ধরছি সব কিছু আমরা, মানে এভরিদিন সকালে ধরার পর এবারে এদের জিজ্ঞাসাবাদ করছি। হ্যাঁ, ওই দিন আবার মানে গত শুক্রবার রাত্রে 8টার দিকে মানে এমন গোপনাঙ্গে আবার হাত দিছে, তখন আমার মেয়ে ওকে মানে বাধা দিছে। তারপর আমরা এখন মামলা করবে? হ্যাঁ, আমরা এখন মামলা করতে চাই। কার বিরুদ্ধে? বিশ্বজিৎ চৌধুরী, গৃহশিক্ষক। গৃহশিক্ষক। ওর বাড়ি রানগর আউষ্টি কলোনি। বয়স ওর তো 27-28 বছর। আচ্ছা, তো কি চাইতেছ? আমি এখন অপরাধের মানে ন্যায্য মানে শাস্তি চাই। আচ্ছা, ঠিক আছে। বাড়ি কোথায়? রাধানগর, বেলুনিয়া রাধানগর। কোন থানা? পিয়ার বাড়ি রাজনগর। রাজনগর। কি হয়েছে, ঘটনা কিটা? ঘটনা, আমার মেয়েকে যে প্রাইভেট পড়াই সেই টিউশনি মাস্টার আমার মেয়ের সাথে চিরতহানি করছে। কি নাম? বিশ্বজিৎ চৌধুরী। বাড়ি আউষ্টি কলোনি, রাধানগরী। হ্যাঁ, তো কতদিন ধরে সে প্রাইভেট পড়ায়? এটা প্রায় 2 মাস থেকে প্রাইভেট পড়াচ্ছে। 2 মাস হয়ে গেল প্রাইভেট পড়াচ্ছে। তো 2 মাসের মধ্যে 15 দিন হলো এরকম কাজ করতেছে। ও কি করতেছে? মানে প্রাইভেট পার্টে হাত দেয় ওর, তারপরে অনেক ধরনের মানে ব্যবহার করছে। তার প্রুফ আছে আমাদের কাছে প্রুফও আছে। এগুলো সব কিছু প্রুফ নিয়ে আমরা মিডিয়ার সামনে আসে এটা জানাচ্ছি। তো ওরে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে? হ্যাঁ, জিজ্ঞেস করা হয়েছে। প্লাস বাড়িতে অনেক মানুষজনও আসছে। স্বীকার করছে? হ্যাঁ, স্বীকার করছে। ওটা ওর রেকর্ডিং আছে আমাদের কাছে, আর অন্য অন্য অনেক মানে আমাদের কাছে প্রুফ আছে। এখন কি চাইতেছেন? আমি চাই তার শাস্তি হোক, শাস্তি চাই আমি। মামলা করেছেন? হ্যাঁ। মামলা
কোন থানা? পিয়ারবাড়ি রাজনগর থানায়। মানে ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন? হ্যাঁ। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।